টলিউডের কোন হিরোইন বিয়ে করতে চলেছে, বা কোন হিরোর সাথে কোন হিরো চলছে টক্কর, কিংবা যৌন নিগ্রহ থাবা মেরেছে মিস ইন্ডিয়াকেও, এরকম কিছু পাঁচমিশালি খবর নিয়ে আমরা চলে এসেছি নিউজ সূত্র চ্যানেলের পক্ষ থেকে। তো চলুন শুনে নেওয়া যাক আমাদের এই পাঁচমিশালি চুলিতে কি কি খবর রয়েছে। এই মুহূর্তে টলিউডের হট টপিকে আছেন নুসরত জাহান, কারণ তার বিয়ে। তিনি পাড়ি দিয়েছেন তুরস্কের বোধরুমে, সেখানেই তার উপস্থিত তার বন্ধু বান্ধব ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে সারবেন তিনি। বিয়ে করছেন নিখিল জৈনকে, পেশা একজন ব্যবসায়ী। বিবাহ বাসর সাজানো হয়েছে এনজে লোগো দিয়ে। বিয়েতে তিনি পরবেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক, নিখিলও পরবেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। এছাড়াও তুরস্কে হয়েছে ইয়ার্ড পার্টি, মেহেন্দি, সঙ্গীত, আরো অনেক অনুষ্ঠান। এবছর নুসরত কিন্তু লোকসভা ভোটে জিতেছেন। সব মিলিয়ে বছরটা কিন্তু তার খুবই ভালো যাচ্ছে। রবীন্দ্রনাথের ঘরে বাইরের কাহিনীকে পুনরায় নির্মাণ করতে চলেছেন অপর্ণা সেন, যার নাম ঘরে বাইরে আজ। সম্প্রতি অপর্ণা সেন পরিচালিত চলচ্চিত্র যার নাম ঘরে বাইরে আজের ট্রিজার রিলিজ করেছে। এবং এই ট্রিজারে আমরা বাংলা চলচ্চিত্রের দুটো অতি পরিচিত মুখকে আমরা দেখতে পাব। একদিকে রয়েছে যিশু সেনগুপ্ত, অন্যদিকে রয়েছে অনির্বাণ। এবং আর একজন নতুন অভিনেত্রীকে আমরা দেখতে পাবো যার নাম নিশা দাস। রবীন্দ্রনাথের ঘরে বাইরের সেকালের কাহিনীকে আজকে নতুনভাবে উপস্থাপনা করতে চলেছে অপর্ণা সেন। আজকে যদি সেই বিমলা চরিত্র থাকত তাহলে সেটা কেমনভাবে হতো? এই পুরো বিষয়, যে পরকীয়া বিষয়টা আগের ঘরে বাইরে তো ছিল, মানে সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের এই গল্পকে অবলম্বন করে যে ঘরে বাইরে তৈরি করেছিল, সেই ঘরে বাইরে আর এই ঘরে বাইরের মধ্যে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। একটা নতুন ভালোবাসার ছোঁয়া, একটা নতুন আবেগ, সবকিছু মিলেমিশে বলা যেতে পারে দর্শকদের মনে এখন একটা বিরাট কৌতূহলের জায়গা। এবং ট্রেজারে আমরা প্রথম দিকে দেখতে পেয়েছি একটা সুন্দর সাউন্ড ব্যাকগ্রাউন্ড বিজিএম, যেটা ক্রিয়েট করেছেন নীল দত্ত। এই সিনেমার সঙ্গীত পরিবেশনও তিনিই করেছেন। বলা যেতে পারে যে 2019-এ একটা অন্য ধরনের, মানে স্বাভাবিক অপর্ণা সেন যে চলচ্চিত্রগুলো নিয়ে আসে সেগুলোর মধ্যে একটা অন্য রকমের ছোঁয়া থাকে, আর পাঁচটা সিনেমার থেকে অবশ্যই আলাদা। এবং এখানে আমরা অঞ্জন দত্তকেও কিন্তু দেখতে পাব। অপর্ণা সেনের অন্যান্য চলচ্চিত্রগুলো যেরকম রয়েছে, একদিকে ইতিমিলায়নী, অন্যদিকে সোনাটা, আবার বলা যেতে পারে গয়নার বাক্স, এখানে যেমন আমরা বিদ্রোহ, মানুষের যন্ত্রণা দেখতে পেয়েছি, ঠিক অন্যদিকে পাশাপাশি ভালোবাসা আবেগকেও কিন্তু দেখতে পেয়েছি। ঠিক এরকমই একটা মেলবন্ধন নিয়ে কিন্তু অপর্ণা সেন আসতে চলেছে তার নতুন চলচ্চিত্র ঘরে বাইরে আজে। একদমই তাই। ঘরে বাইরে আজের মতো আমরা সম্প্রতি একটা কমার্শিয়াল সিনেমার ট্রেলার দেখেছি, যেটা হচ্ছে বিবাহ অভিযান। তার রিভিউ আমরা দিয়েছি। বিবাহ অভিযানে ইতিমধ্যে দুটো গানও বেরিয়েছে, যার মধ্যে একটা হট আইটেম সং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এবং ইউটিউবে ঝড় তুলেছে সেই ট্রেলার। ইতিমধ্যে 64K ভিউজ কিন্তু গানটার। গানটায় দেখা গেছে পূজা, অনির্বাণ, রুদ্রনীল ঘোষ এবং অঙ্কুশকে। কিন্তু নাচের দৃশ্যে বেশিরভাগ দেখা গেছে পূজা ও অঙ্কুশকে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং ডিরেক্ট করেছেন বেসা দাশগুপ্ত। গানের পূজার কস্টিউম বা পশ্চার সবকিছু প্রচন্ড আকর্ষণীয় এবং পূজাকে দেখতেও লাগছে ভীষণ সুন্দর। বিবাহ অভিযান কিন্তু মানে তিনটে বিয়েকে যেভাবে উপস্থাপনা করেছেন খুবই সুন্দর। এবং বিবাহ অভিযান কোনো সিরিয়াস চলচ্চিত্র তো নয়, খুবই হাসির, খুবই মজার। এবং এর পাশাপাশি যেরকম একটা সিরিয়াস একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে মানে আমাদেরও খুব খারাপ লাগে যে কতদিন, মানে আর কতদিন দিন ধরে আর কি নারী নির্যাতন বলি বা নিগ্রহ বলি বা কাউকে হ্যারাসমেন্ট করি, টিজ করা, এগুলো আর কতদিন চলবে। যেমন সম্প্রতি উষশী সেনগুপ্ত, যিনি মিস ইন্ডিয়া খেতাব পেয়েছেন, তিনি রাত্রিবেলার কাজ সেরে ফেরার পথে যখন উবেরে আসছিলেন, তিনি এবং তার সহকর্মী, তার সাথে একজন ছিল, এবং সেই সময় এক্সাইড মোড়ের কাছে একটা বাইকের সাথে ধাক্কা লাগে, এবং সেই সময় বাইকের থেকে কিছু আরোহীরা বেরিয়ে সেই উবেরের ড্রাইভারকে
মারধর করে এবং খুব অকথ্য ভাষায় গালাগালি দেয়। সেখান থেকে তারা যখন বেরিয়ে থানার দিকে যায় বা তারা কমপ্লেন করার চেষ্টা করে, তাদেরকে তখনও বাধা দেওয়া হয় এবং তাদের সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি ছিল, প্রায় 10-15 জন। তখন তারা সেখান থেকে বেরিয়ে থানার দিকে যায় সেই রাত্রিবেলায় কমপ্লেন করার জন্য যে তাদের এরকমভাবে হেনস্থা হতে হচ্ছে বা রাস্তায় হয়েছে। তখন তারা প্রথমে যায় কাছাকাছি ময়দানের কাছে যে থানাটা ছিল সেখানে, কিন্তু সেখানে বলা হয় যে এই পুরো বিষয়টা ভবানীপুর থানার আন্ডারে, কিন্তু সেখানে তাদেরকে কোনো সাহায্য করা হয় না। যথারীতি তারা ওখান থেকে বেরিয়েছে এবং পরের দিন সকালবেলা যখন তারা ভাবে যে এই বিষয়টা নিয়ে পুলিশের কাছে কমপ্লেন করবে, তারা যখন চারু মার্কেটের থানায় যায় সেখানে তাদেরকে ফলো করা হয় এবং তারা যখন রাস্তায় সেই মার্কেটে যখন যায় তার সহকর্মীকে যখন ছাড়ে, ঠিক সেই সময় তাদের উপর আবার একটা অ্যাটাক হয় যেখানে 7-8 জন মতন দুষ্কৃতীরা ছিল এবং সেই সময় উশুশিকে গাড়ি থেকে টেনে বার করার চেষ্টা করা হয় এবং তাকে মানে যথেষ্ট পরিমাণে গালিগালাজ বা অপভাষার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে সেখান থেকে সে ফোন করতে থাকে বাড়িতে তার বাবা এবং বোনকে ফোন করে। সেই সময় সেই পরিস্থিতিটাকে দেখে তারা ভয় পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই সময় উশুশি ওখান থেকে বেরিয়ে চারু মার্কেটে যায় চারু মার্কেটে কমপ্লেন লঞ্চ করার জন্য, কিন্তু একইভাবে পুলিশরা তাকে সাহায্য করেনি। তাদেরকে বেশি জোর দেওয়ার ফলে তারা কমপ্লেন দায়ের করে। যখন উবেরে সেই ড্রাইভার বলে যে আমি আলাদা করে একটা কমপ্লেন করবো আমার নিজে থেকে, কিন্তু তার কমপ্লেন করা হয় না, কেন কি বলা হয় যেটা আইনের বহির্ভূত, তার কারণ একটাই বিষয়ে দুটো কমপ্লেন হতে পারে না। তো যাই হোক, এই পুরো ঘটনাটা ঘটে এবং তারা এখনো পর্যন্ত মানে উশুশিকে কোনোভাবেই কন্ট্যাক্ট করা যায়নি, কোনো সাংবাদিক বা কোনো কিছুতেই বিষয়টা আসেনি। শুধুমাত্র উশুশি পুরো বিষয়টা জানা যায় তার কারণ উশুশি নিজের ফেসবুকে তিনি এই পুরো বিষয়টাকে তুলে ধরে যে তার সাথে কি হয়েছে এবং কি কি পর্যায়ে হয়েছে, পুরো বিষয়টা নিন্দা করে। সব থেকে বলার বিষয় যে এখন হয়তো পুলিশ অনেকটাই তৎপর হয়েছে, কলকাতায় ডিভিশনের যে পুলিশ রয়েছে তারা অনেকটাই বেশি তৎপর হয়েছে এবং জানা গেছে যে 7 জন দুষ্কৃতীরা যারা এই বিষয়টি ঘটিয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তো আশা করব সাধারণ বিষয় যে একটা সেলিব্রিটি সে যদি একটা থানায় গিয়ে সঠিক হেল্প না পায় তাহলে আমাদের সাধারণ মানুষের জায়গাটা কোথায়? একদমই মানে একদমই বিষয়টা, আর এই বিষয়টা কতদিন ধরে হবে, আর পুলিশ কতটা সাহায্য করবে, কতটা এগিয়ে আসবে? আমরা জানি অনেক হেল্পলাইন নাম্বারও রয়েছে মেয়েদের জন্য, সেগুলো কোনোটাই ভ্যালিড নয়, একদমই ভ্যালিড না। আজকে একজন সেলিব্রিটির সঙ্গে এরকম হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে তো হয়েই আছে। তো অবশ্যই বিষয়টাকে একটু সিরিয়াসলি নেওয়া দরকার এবং সবার কাছে দেখার দরকার। সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ অভিনীত প্যান্থারের টিজার, ইতিমধ্যেই কিন্তু সেটা ইউটিউবে ঝড় তুলেছে। ছবিতে জিৎ একজন সোলজারের চরিত্রে, এর আগেও আমরা জিৎকে এরকম সিনেমাতে দেখেছি যেমন গেমে। সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করছে শ্রদ্ধা দাস, যাকে আগেও আমরা দেখেছি জিতের সাথে রয়্যাল বেঙ্গল টাইগার অভিনয় করতে। ছবির পরিচালনা রয়েছে অংশুমান প্রত্যুষ, এটা তার ডেবিউ মুভি। ছবির স্ট্যান্ড, ছবির ফাইটিং সিকোয়েন্স অসাধারণ দেখার মতো। স্পেশালি জিতের যেটা গেট আপ আমরা দেখেছি সেটা এক কথায় অসাধারণ। শেষ থেকে শুরু ছবি রিলিজের পর এই সিনেমার অ্যানাউন্স হয়েছে, খুব কম দিনের টিজার বা পোস্টার যেভাবে রিলিজ হয়েছে তা এক কথায় অসাধারণ। সিনেমাটি বেশি দিনের মধ্যে শুটিং হয়নি আর রিলিজ করবে 15ই আগস্ট। তবে 15ই আগস্ট বলিউডের আরও অনেক সিনেমা রিলিজ করতে চলেছে, তো দেখা যাক এই সিনেমাটা বলিউডের সেসব সিনেমার মধ্যে আর কতটা সার্ভাইভ করতে পারে। ঠিক এরকমই বাংলার কিছু পাঁচ মিশেল চলচ্চিত্র থেকে শুরু করে অন্যান্য পারিপার্শ্বিক সব খবর যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি কিছু মন্তব্য থাকে আরও কীভাবে কোন কোন জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরলে অনেক বেশি ভালো লাগবে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন সবাইকে, আর জুড়ে থাকুন আমাদের সাথে। আর এরকম কিছু সুন্দর ভিডিওর জন্য জুড়ে থাকতে হবে আমাদের সাথে। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জুড়ে থাকুন নিউজ সূত্রের সাথে, কারণ এটা শুধু আপনাদের চ্যানেল।